চন্দ্রগ্রহণ অথবা সূর্য গ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেন কোনো অবস্থাতেই বাসা বাড়ি থেকে ঘর থেকে বের না হন। অনেকে মনে করেন যে চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য কোনো কিছু কাটাকাটি করা, কোনো কিছু কুটা এটা উচিত নয়। যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় যদি কেউ যমজ কলা খান তাহলে তার সন্তান যমজ হবে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য ডিম খাওয়া উচিত নয় তাহলে সন্তানের চোখ কুসুমের মতো হলদেবর্ণ হবে, ডাব খাওয়া উচিত নয় তাহলে ঘোলাটে হবে, অমুকটা খাওয়া উচিত নয় তাহলে তমুকটা হবে, এরকম আরও নানা রকমের ধারণা রয়েছে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য কোনো মুরগি, কোনো হাঁস এ জাতীয় কোনো কিছু জবে করা উচিত নয়, যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে।